আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কি খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়ে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অনেক সময় শুনে থাকি অপুষ্ট কিংবা কম ওজনের সন্তান হয়েছে, পরিবারের সবাই বলে মাকে অনেক ভালো খাবার দেওয়া হয়েছে, তারপরও বাচ্চার ওজন সঠিক হয়নি বা অপুষ্ট সন্তান জন্ম হয়েছে, কিন্তু কেন বুঝতে পারছেন না। আর এই কেনর উত্তর পেতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই কেনর উত্তর যদি মানুষ গর্ভধারণের প্রথম দিকে খেয়াল করে, তবে অপুষ্ট হয়ে জন্মগ্রহণ করার জন্য হাসপাতালে এক বা দুই দিনের বাচ্চাগুলোকে মারা যেতে হতো না। সাধারণত 2 কেজির কম ওজনের বাচ্চাগুলোকে জন্মের পর বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এদের মাঝে 70% বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা থাকে, আর 1.5 কেজির নিচের ওজনের বাচ্চাগুলো 99% মারা যায়। গর্ভধারণের 7 মাস হলে মানুষ আলতাসনু করে এটা জানতে আকুল হয়ে পড়ে যে কি সন্তান হবে। মাত্র 20% মানুষ এটা জানতে চায় বাচ্চার ওজন কতটুকু হয়েছে, কিন্তু এটা জানা খুব জরুরি। যদি 7 মাসে বাচ্চার ওজন 1 কেজি বা তার চেয়ে বেশি হয়, তবে বুঝতে হবে বাচ্চা ভালোভাবে বেড়ে উঠতে পারছে, কারণ শেষের 3 মাস বাচ্চার বৃদ্ধি বেশি হয়ে থাকে। প্রথম 6 থেকে 7 মাস বাচ্চার বৃদ্ধির হার কম থাকে। 7 মাসে বাচ্চার ওজন 800 থেকে 900 গ্রাম হলেও চিন্তার কিছু নেই, এক্ষেত্রে মায়ের খাবারের দিকে আরো ভালো করে নজর দিতে হবে। তবে বাচ্চার ওজন এর চেয়ে কম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ভিটামিন জাতীয় ওষুধ সেবন করতে হবে। দেখে নিন কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন বেশি বৃদ্ধি পাবে। ছোলা খেলে ওজন বৃদ্ধি পায়, এটা সবাই জানে। এটা হাই প্রোটিন যুক্ত খাবার যা গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি করে। ছোলার ঘুগনি বানিয়ে খান, এটা সন্তানের জন্য অনেক পুষ্টিকর। তবে পানিতে ভেজা কাঁচা ছোলা একদম খাওয়া যাবে না। দামে সস্তা, সাথে সাথে সবার বাসায় পাওয়া যাবে এরকম একটি খাবার হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালে আছে হাই প্রোটিন ও শর্করা, এটি গর্ভের সন্তানের জন্য ভীষণভাবে উপকারী। গর্ভবতী মায়ের পুষ্টি সাথে সাথে সন্তানের সঠিক ওজন লাভের জন্য অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় রান্না করা 2 কাপ মুসুর ডাল রাখা প্রয়োজনীয়। নুডলস ছেলে বুড়ো সকলের খুব প্রিয় একটি খাবার। ডায়েট করলে নুডলসকে টাটা চালাতে হয়, এটা জানতে কারো বাকি নেই। মোটা ব্যক্তির জন্য এটা যেমন ক্ষতিকর, তেমনই গর্ভবতী নারীর জন্য এটা একটা আদর্শ খাবার। সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল বা বিকেলের নাস্তায় নুডলস খান, আপনার গর্ভের সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পাবে। অনেকের ধারণা দুধ বা ডিম বাচ্চার ওজন বৃদ্ধি করবে, কিন্তু এটা একদমই ঠিক কথা নয়। দুধ ডিম খেতে বলা হয় শুধুমাত্র মাকে সুস্থ রাখার জন্য, এটি বাচ্চা ওজনের বৃদ্ধির সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। দুধ ডিমের পাশাপাশি মাকে খাওয়াতে হবে বাচ্চা মুরগি বা কবুতরের মাংস, এটি বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে, সাথে সাথে সন্তান জন্মদানের পরও মাকে সুস্থ রাখবে। অনেকের ধারণা বড় বড় মাছ খেলে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, কিন্তু এটা একদমই ঠিক নয়। ছোট সামুদ্রিক বা নদীর মাছ বাচ্চার ওজন বৃদ্ধিতে ভীষণ কার্যকরী, যেমন বাঁশপাতা, পাবদা, চিংড়ি, মায়া, মলা ইত্যাদি। তবে চিংড়ি মাছটা গর্ভবতী অবস্থায় বেশ উপকারী। বর্তমানে উন্নত প্রযুক্তির ফলে সারা বছরই আম পাওয়া যায়। পাকা আম খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। যদি আমের মৌসুমে আপনি গর্ভবতী হয়ে থাকেন, তবে এটি হবে আপনার ও আপনার বাচ্চার জন্য সব থেকে উৎকৃষ্ট খাবার। সবুজ শাকসবজির মধ্যে বাচ্চার ওজন বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে ঢেঁড়স বা ভেন্ডি, তাই খাবার তালিকায় ঢেঁড়স রাখতে ভুলবেন না, এতে আছে প্রচুর পরিমাণের আয়রন। জিরা শরীরের জন্য যেমন উপকারী, তেমন বাচ্চার ওজন বৃদ্ধি করে। গর্ভবতী অবস্থায় অনেকের খুব বমি হয়, খেতে পারে না, তারা চিরা কলার সাথে বা দইয়ের সাথে ভিজিয়ে খেতে পারে। চিরা বমিভাব দূর করে, খাবারের রুচি বাড়ায়, তার সাথে বাচ্চার ওজন বৃদ্ধি করে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যে সকল খাবারের কথা আমরা উল্লেখ করেছি তা আপনাদের আশেপাশে রয়েছে, এমনকি এই ধরনের খাবার খুবই সস্তাও বটে। তাই আপনারা চাইলেই এই ধরনের খাবার খেয়ে গর্ভাবস্থায় নিজেও সুস্থ থাকতে পারেন, আর গর্ভের বাচ্চাকে হৃষ্টপুষ্ট করতে পারেন। একটি সুস্থ সন্তান পৃথিবীর জন্য আশীর্বাদ, তাই এই ধরনের খাবার খেয়ে অনাগত সন্তানের পুষ্টি নিশ্চিত করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।